গণতন্ত্র ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে জানিয়েছেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকার মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা বিভাগে দেয়া সাক্ষাৎকারে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, গণমাধ্যমের স্বাধীনতা, আগামী নির্বাচন সহ নানা প্রসঙ্গ উঠে আসে। কথা বলেন দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে। তো আমাদের কাজের মূল ভিত্তিটাই ছিল যে আমাদের কতটুকু সম্পদ আছে সেটাকে যথাযথ ব্যবহার করা, আমাদের নিজেদের উৎপাদন বাড়ানো, এবং আমরা আমাদের দেশটাকে কখন কত সালের মধ্যে কোন কাজটা করব সেটা পরিকল্পিতভাবে আমরা শুরু করলাম বলেই কিন্তু আজকে এই উন্নতিটা আমি করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। 2008 সালের নির্বাচনের পর থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। এখন সংবিধানে আমাদের একটা ধারা আছে, অনুচ্ছেদ 7, সেখানে লেখা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ। তা আমরা সেখানে আরেকটা ধারা যুক্ত করেছে যে কোনো মিলিটারি ডিক্টেটর বা কেউ যদি ক্ষমতা দখল করে তাহলে তার এটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। মানবাধিকার নিয়ে জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত বিষয়ে সরকার প্রধান জানান, এসব ইস্যু তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। কিন্তু মানবাধিকার কমিশন আছে এবং সেই কমিশন সবসময় কিন্তু এই ব্যবস্থাটা নিয়ে থাকে এবং যে কোনো অভিযোগ হলে তারা কিন্তু সেটা দেখে এবং এই মানবাধিকার কমিশনই কিন্তু এই ব্যাপারে তারা তদন্ত করছে। আমাদের আমলেই কিন্তু কেউ অপরাধ করলে সে আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা হোক যে হোক তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কতদিন এই রিফিউজি থাকবে, তাদের তো নিজের দেশে ফিরে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায় থেকে বারবার তো আমরা সেই অনুরোধ করছি যে আপনারাও একটা ব্যবস্থা নিন যেন এরা তারা নিজেদের মাটিতে ফিরে যেতে পারে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়ে গেলাম, এরপরে আমার কাজ হলো উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। রাখি জেসমিন, চ্যানেল 24। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন আজ। চার দশকের বেশি সময় শক্ত হাতে ধরে রেখেছেন আওয়ামী লীগের হাল। তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা আজ বিশ্ব স্বীকৃত। সরকার প্রধানের সাথে থেকে যারা কাজ করেন তারা বলছেন, শুধু দূরদর্শী আর সাহসী পরিকল্পনাই নয়, সেগুলোর বাস্তবায়ন করতে জানেন শেখ হাসিনা। এমন সব সাফল্যে অপেক্ষাকৃত নবীন এই দেশকে রাখা হয় রোল মডেলের কাতারেই। অথচ পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশ এমন ছিল না অভ্যুদয়ের আগে। এই বদ্বীপের অগ্রযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যিনি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতো এত দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্ব দেননি আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধান। এ যাবৎকালের অর্জনতায় বঙ্গবন্ধু কন্যার নাম নিতেই হবে বর্তমান ও ভবিষ্যতের ইতিহাস লেখককে। আজ তার শুভ জন্মদিন। 75 পেরিয়ে চারবারের প্রধানমন্ত্রী পা রাখলেন 76-এ। দেশভাগের বছরে এক আশ্বিনের দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে কী এমন আছে যা দেশের ইতিহাসের আর কোনো সরকার প্রধানের ছিল না? প্রধানমন্ত্রী হিসেবে তো বটেই, দলনেতা হিসেবে তাকে কাছ থেকে দেখা পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, দূরদর্শিতা আর সাহসের সমন্বয়ে প্রধানমন্ত্রী অনন্য। দেশকে কোথায় নিতে চান তা সব সময় স্পষ্ট শেখ হাসিনার কাছে, জানেন বাস্তবায়নের ফর্মুলাও। প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছি রূপকল্প 2021 একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগে মাধ্যমে দেশকে এগিয়েছেন। এখন আমাদের স্বপ্ন দলিল আছে 2041-এ আমরা উন্নত দেশ হব। পরিকল্পনা মাফিক দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে এবং সেই পরিকল্পনা প্রণয়নে জাতীয় মেধা, জাতীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে। কোনো ওয়াশিংটন কনসেনসাস, কোনো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, কোনো PRSP দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী প্রভাবিত হননি। নয়া জাতীয় পরিকল্পনার যুগ
তিনি সৃষ্টি করেছেন 2009 থেকে এবং যার ফলাফল আমরা এত সাফল্য দেখেছি। করোনা সংকট কাটিয়ে না উঠতেই যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটে পুরো বিশ্ব, এমন পরিস্থিতিতেও শেখ হাসিনা যেভাবে হাল ধরেছেন তাতে অনেকের কাছেই তিনি একজন দক্ষ সংকট ব্যবস্থাপক। তিনি দক্ষ সংকট ব্যবস্থাপক। এই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যে সফলভাবে তার অর্থনৈতিক ব্যবস্থাপনা করছে, অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, সেটাকে তিনি মিথ্যা প্রমাণিত করেছেন। রয়টার্স যে বিশ্লেষণটা করেছে, রিসার্চ গ্রুপ, রয়টার্স রিসার্চ গ্রুপ, পৃথিবীর যে 10টি দেশ সংকটাপন্ন হতে চলেছে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে, বাংলাদেশে সেটা নেই, বাংলাদেশ তার মধ্যে বলা হয়েছে বাংলাদেশ রিজিলিয়েন্ট এবং বাংলাদেশকে অনুসরণ করা উচিত দারিদ্র বিমোচনের ক্ষেত্রে। এটা বাইডেন সাহেবের নিজেরও বক্তব্য রয়েছে। তার মতে সুদিনের পথে সুনির্দিষ্ট পথচিত্র এঁকে শেখ হাসিনা হয়ে উঠেছেন নবপর্যায়ের বাংলাদেশের ইতিহাস নির্মাতা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে শিশুদের জন্য উদ্বোধন হলো হাসিনা ও বন্ধুরা শীর্ষক জ্ঞানভিত্তিক গেমিং ওয়েবসাইট। 6 থেকে 16 বছর বয়সী শিশুদের 3টি বিভাগে ভাগ করে থাকছে 36টি কুইজ ভিত্তিক খেলা। প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন নির্মাতারা। হাসিনা ও বন্ধুরা 6 থেকে 16 বছর বয়সী শিশুদের জ্ঞানভিত্তিক গেমিং ওয়েবসাইট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই উদ্যোগ বুধবার সারা দেশে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 1.5 বছর সময় নিয়ে 90 জনের একটি দল তৈরি করেছে ওয়েবসাইটটি, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যানিমেটেড অবয়ব আর কৃত্রিম কণ্ঠে বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বয়সভিত্তিক গল্প ও কুইজের আয়োজন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে এসে ওয়েবসাইটটি দেখে উচ্ছ্বসিত শিশুরা। অনেক কিছু শেখার মতো আছে, এখন ইনশাআল্লাহ বাসায় দেখলে আর বুঝতে পারবো। পরিবেশের কথা শিখবো, তারপরে স্বাস্থ্যর কথা শিখবো, আরও অনেকগুলো গেম আছে, আবার শেখ হাসিনা মানে কথা বলবে আর আমরা তাদের উত্তর দেব, এই নিয়ে গল্প আছে। নির্মাতারা জানান ওয়েবসাইটটিকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এখানেই শেষ না, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। আমরা এর পরবর্তীতে আরও যত সাবজেক্টগুলো আসবে আমরা এগুলো আরও ইনক্লুড করে করে এই প্ল্যাটফর্মটাকে আমরা কন্টিনিউ করব আরও বছর পর বছর, যতদিন পর্যন্ত নতুন নতুন ভ্যালুস আমরা পাবো ততদিন পর্যন্ত। ICT প্রতিমন্ত্রী জানান বিজ্ঞান মনস্ক জাতি তৈরির জন্য শৈশব থেকে প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জন পরিকল্পনার অংশ এই ওয়েবসাইট। জননেত্রী শেখ হাসিনা আমাদের 41 সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশে একটা ভিশন 2041 দিয়েছে, সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের দরকার স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন আজকে যারা শিশু তোমরা, তারাই তো আগামী দিনে স্মার্ট সিটিজেন হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ওয়েবসাইটটির মাধ্যমে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিশুরা সম্যক জ্ঞান লাভ করবে বলে আশা প্রতিমন্ত্রীর। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। অক্টোবর থেকে সারা দেশে 2 মাসের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন 10 ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ। হুঁশিয়ারি দিয়েছেন বিভাগীয় সমাবেশে হামলা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকে দেখতে কাকরাইলের একটি হাসপাতালে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন হামলায় ক্ষমতাসীনরা জড়িত, দাবি জানান জড়িতদের বিচারের। ছাত্রদলের নেতাদেরকে আহত করার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, ছাত্রলীগ হচ্ছে তাদের পেটোয়া বাহিনী। এই তাদের আওয়ামী লীগের জন্মের পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাস করেই তারা সবসময় রাজনীতিতে আছে এবং সন্ত্রাসের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এর আগে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান সম্প্রতি নিহত নেতাদের শ্রদ্ধা জানাতে 6 অক্টোবর সব মহানগর ও 10 অক্টোবর জেলা পর্যায়ে শোক র্যালি করবে বিএনপি, আর 8 অক্টোবর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন তিনি। 8 অক্টোবর 2022 চট্টগ্রাম, 15 অক্টোবর 2022 ময়মনসিংহ, 22 অক্টোবর 2022 খুলনা,
29 অক্টোবর 2022 রংপুর, 5 নভেম্বর 2022 বরিশাল, 12 নভেম্বর 2022 ফরিদপুর, 19 নভেম্বর 2022 সিলেট, 26 নভেম্বর কুমিল্লা, 3 ডিসেম্বর রাজশাহী এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ। গণ আন্দোলনের জোয়ার তৈরিতে এ ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে। আক্রমণ করলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন ফখরুল। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই, সবচেয়ে বড় জিনিস। জনগণ সবচেয়ে সরকারের উপরে আমরা প্রচণ্ড গণ আন্দোলন সৃষ্টি করে তার উপরে চাপ সৃষ্টি করতে চাই। আক্রমণ যারা করে তারা যদি করতে চায় তাহলে জনগণ সেটা প্রতিরোধ করবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিকভাবে হাঁটু ভাঙ্গা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে। তবে আওয়ামী লীগ তাদের লাঠিবাজির জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশ করেন, মহাসমাবেশ করেন, কিন্তু লাঠি নিয়ে যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি লাগিয়ে রাস্তায় নামেন সামনের দিকে খবর আছে। মুন্সীগঞ্জে যুবদল কর্মী শাওন পুলিশের গুলিতে নয়, নিজ দলের কর্মীর ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন। জানিয়েছেন মেডিকেল রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়েছে এবং বিসেরা রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনায় ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বা মতামত প্রদান করেছেন যে এটি মাথায় আঘাতজনিত কারণে মৃত। এটির আঘাতেই এবং সেটি মাথার পিছনে একটি ক্ষত আছে এবং থেতলি আছে, সেটি রিপোর্টে আসে। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে নিষেধাজ্ঞার কারণে এলিট বাহিনীর কাজে কোনো প্রভাব পড়েনি। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন র্যাবের বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার দাবি, আইনের বাইরে কোনো কাজ করেনি র্যাব। নানা কর্মকাণ্ডে প্রায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গুরুতর নানা অভিযোগের জেরে সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে র্যাব। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, বুধবার সংস্থাটির বিদায়ী মহাপরিচালক ও নবনিযুক্ত পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে মুখোমুখি হন সাংবাদিকদের। প্রশ্ন ছিল কথিত বন্দুক যুদ্ধ নিয়ে। অভিযোগ অস্বীকার করে বলেন আইনের বাইরে গিয়ে কিছুই